যদি তোমরা আমার চ্যানেলের খুব পুরনো ভিউয়ার হয়ে থাকো তাহলে তোমরা এই নিউজটা তো আমার চ্যানেলে আগে পেয়েই গেছিলে যে WWE খুব তাড়াতাড়ি ইন্ডিয়া মানে ভারতে আসতে চলেছে। আর প্রথমে আপডেট এসেছিল যে WWE হয়তো জানুয়ারি মাসের দিকে ইন্ডিয়াতে আসতে পারে, কিন্তু না, সেটা হয় না। আর আমি তোমাদের পরবর্তীকালে বলেছিলাম যে WWE সেপ্টেম্বর মাসের দিকে ভারতে তাদের একটা শো করার কথা ভাবছে। আর যখন আমি এই নিউজটা দিয়েছিলাম তখন তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমি তো শুধু ফেক নিউজ দিই। তো দেখো আজকে এই ফেক নিউজটাই সত্য হয়ে গেছে, কারণ WWE এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে হ্যাঁ, WWE ভারতে তাদের একটা শো করতে চলেছে, সেটাও সেপ্টেম্বর মাসে। তো এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো তোমরা রিল্যাক্স হয়ে বসে পড়ো আর ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। এক্নলেজ মি। তাহলে সবার প্রথমে WWE অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দিয়ে শুরু করা যাক। তো WWE তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনকি তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও এই নিউজটা অফিসিয়ালি আপলোড করে দিয়েছে যে WWE ভারতে একটা শো করতে চলেছে, সেটাও সেপ্টেম্বর মাসেই। আর WWE শোটার নাম রেখেছে সুপারস্টার স্পেকটাকল, ঠিক যেমনটা আমরা 2021 দেখেছিলাম যখন WWE থান্ডার ডোমে চলছিল। তখন 26 জানুয়ারি WWE ভারতের জন্য একটা স্পেশাল শো করেছিল, যেই শোটারও নাম ছিল সুপারস্টার স্পেকটাকল। আর এইবার WWE ভারতে এসে সেই শোটাই করতে চলেছে। তো WWE বলেছিল যে ইন্ডিয়ার জন্য একটা স্পেশাল শো দেবে। এবার আমরা ভেবে বসেছিলাম, মানে আমাদের মধ্যে অনেকেই ভেবে বসেছিল সেটা হয়তো কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে চলেছে, কিন্তু অ্যাকচুয়ালি না, সেটা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল না, সেটা একটা স্পেশাল শোই ছিল, কিন্তু সেটা ইন্ডিয়ার জন্য স্পেশাল শো। আর এই জন্যই WWE এই শোটার নাম রেখেছে সুপারস্টার স্পেকটাকল। এটা অনেকটা WWE লাইভ ইভেন্টের মতোই হবে, কিন্তু এটা স্পেশালিটি এটাই থাকবে যে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে। আর এই শোতে মেনলি ইন্ডিয়ান সুপারস্টারদেরকেই দেখানো হবে, মানে বেশিরভাগ ইন্ডিয়ান সুপারস্টারদেরকেই দেখানো হবে আর তাদেরকে শোকেস করা হবে। এবার কথা বলা যাক যে এইটা কোথায় আর কবে হতে চলেছে। তো WWE এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এই যে সুপারস্টার স্পেকটাকল হবে, এইটা হবে শুক্রবার 8 সেপ্টেম্বর 2023। আর এইটা হতে চলেছে হায়দ্রাবাদ থেকে, যেখানে হায়দ্রাবাদের GMC স্টেডিয়াম মানে গাছিবাউলি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই শোটা হতে চলেছে। আমি যদি নামটা ভুল প্রোনাউন্স করে থাকি ক্ষমা করে দিও, কিন্তু এটা শুনে তো এরকমই মনে হচ্ছে যে গাছিবাউলি ইন্ডোর স্টেডিয়াম। তো যাই হোক, এইখান থেকে এই শোটা হতে চলেছে। এবার তোমাদের মধ্যে যারা যারা এই শোটা দেখতে যাবে তারা বুক মাই শোতে এই শোয়ের জন্য টিকিট কাটতে পারো, আর যারা যারা বাংলাদেশ থেকে ভারতে এসে এই শোটা দেখতে চাও তো তারা হায়দ্রাবাদের টিকিটও কেটে নিতে পারো। তো যাই হোক, 8 সেপ্টেম্বর এই শোটা হবে, তো যারা যারা ইন্টারেস্টেড তারা গিয়ে দেখতে পারো যদি সম্ভব হয়ে থাকে তো। এবার যদি কথা বলা হয় আমার, তো না, আমি এই শোটা দেখতে যাচ্ছি না, এখন এই মুহূর্তে আমার পক্ষে এই শোটা দেখতে যাওয়া সম্ভব না। কিন্তু এমনটা শোনা যাচ্ছে যে এই শোটা যদিও একটা লাইভ ইভেন্টের মতোই হবে, কিন্তু যেহেতু এটা ভারতের জন্য স্পেশাল তাই সনির স্পোর্টস নেটওয়ার্কে মানে Sony 10-1, Sony 10-3 মানে যেসব চ্যানেলে আমরা রস ম্যাকডাউন দেখতে পাই আর কি, সেই চ্যানেলে এই শোটাকে হয়তো টেলিকাস্ট করা হতে পারে, মানে লাইভ টেলিকাস্ট করা হতে পারে। তো সেটা যদি হয় সেটা আমাদের পক্ষে খুব ভালো কথাই হবে। তো এই শোটার সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তাহলে এবার একটু কথা বলা যাক যে এই শোতে আমরা কাদেরকে দেখতে চলেছি। তো যেমনটা বললাম এটা একটা ইন্ডিয়ান থিম বেসের উপরে হচ্ছে, তো সেই কারণে বেশিরভাগ সুপারস্টারই ভারত থেকেই হবে। তো ভারতীয় অনেক সুপারস্টারকে আমরা হয়তো দেখতে চলেছি, আর তাছাড়া হয়তো আমরা ভারতের কিছু লেজেন্ড যেমন দ্য গ্রেট খালিরও একটা রিটার্নিং শোতে এক্সপেক্ট করতেই পারি। কিন্তু তাছাড়া যেসব সুপারস্টারকে এই শোয়ের পোস্টারে রাখা হয়েছে তারা হলো সেথ রলেন্স, ড্রু ম্যাকএন্টায়ার, ভীর, জিন্দার মাহাল, ম্যাট রিডল, রিয়া রিপ্লি, স্যামি জেন, কেভিন ওয়েন্স, নাটালিয়া, গান্থার, লুডুইক কাইজার, এই টাইপের কিছু বড় বড় সুপারস্টার। তো দেখে মনে হচ্ছে কোডি রোডস হয়তো এই শোয়ের জন্য অ্যাভেলেবেল থাকবে না, সেম ফর ব্রক লেসনার, আর সবথেকে দুঃখের ব্যাপার হলো হয়তো রোমান রেইন্সও এই শোতে অ্যাভেলেবেল থাকবে না। এবার ভারতে সবথেকে বেশি পপুলারিটি যদি কোনো সুপারস্টারের হয়ে থাকে তো সেটা হচ্ছে রোমান রেইন্স, কিন্তু কী এমন হলো যার জন্য রোমান রেইন্সই এই শোয়ে উপস্থিত নেই, তো সেটা নিয়েও একটু কথা বলা যাক। তো যেমনটা দেখে মনে হচ্ছে WWE এখন র স্পেশাল আর স্ম্যাকডাউন স্পেশাল কিছু লাইভ ইভেন্ট করে। এবার যদিও WWE এটাকে সুপারস্টার স্পেকটাকেলের নাম দিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটা একটা র স্পেশাল লাইভ ইভেন্ট, তাই যেই লাইভ ইভেন্টে বেশিরভাগ সুপারস্টারই র থেকে আসবে আর তাছাড়া বাকিরা ইন্ডিয়া সুপারস্টার হবে। তো সেই কারণে হয়তো স্ম্যাকডাউনের কোনো সুপারস্টারকে WWE এই শোতে ফিচার করেনি। এবার যেমনটা আমরা জানি যে কোডি রোডস তো রয়েল সুপারস্টার, তাহলে কোডি রোডস কেন আসছে না, হয়তো কোডি রোডস এই সময় আনঅ্যাভেলেবেল থাকবে, আর পরবর্তীকালে যদি কোডি রোডসের শিডিউলে কোনো চেঞ্জ হয় তাহলে কোডি রোডসও হয়তো এই শোয়ের জন্য অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। কিন্তু এবার কথা বলা যাক যে রোমান রেইন্স কেন আসছে না। তো রোমান রেইন্স না আসার পেছনে অনেকগুলো কারণ আছে, যেমন একটা কারণ তো আমি তোমাদের বললামই যে দেখে মনে হচ্ছে এটা একটা র স্পেশাল লাইভ ইভেন্ট, আর রোমান রেইন্স যেহেতু স্ম্যাকডাউনের সুপারস্টার তাই রোমান রেইন্স র স্পেশাল লাইভ ইভেন্টে যাবে না। তাছাড়া আমরা এমনটাও শুনেছিলাম যে সামার স্ল্যামের পর হয়তো রোমান রেইন্স একটা লম্বা ব্রেক নিতে পারে। এবার এই শোটা যেহেতু সেপ্টেম্বর মাসে হচ্ছে তো রোমান রেইন্সের তখন ব্রেক চলবে, আর রোমান রেইন্স যখন WWE থেকে ব্রেক নিচ্ছে তখন রোমান রেইন্স কীভাবে তাদের কোনো লাইভ ইভেন্ট অ্যাটেন্ড করবে, তো সেই কারণেও হয়তো রোমান রেইন্স এই শোতে আসছে না।
তো রোমান রিংস আসছে না আর কি করা যাবে। এবার আমি যদি এটা লাইভ দেখতে যেতাম তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হতাম যে রোমান রিংস আসছে না, কিন্তু দেখা যাক, আমি তো সেই টিভিতেই দেখবো, তো আমার জন্য এমন কিছু বড় ব্যাপার হবে না। কিন্তু হ্যাঁ, বড় ব্যাপার তাদের জন্য হবে যারা শুধুমাত্র রোমান রিংসের জন্য শোটা লাইভ দেখতে যাওয়ার কথা ভাবছিল। এবার তারা হয়তো আরেকবার ভেবে দেখবে যে শোটা তাদের লাইভ দেখতে যাওয়া উচিত কি উচিত না। কিন্তু দেখা যাক, WWE তে একটা কথা আছে যে কার্ড সাবজেক্ট যখন তখন চেঞ্জ হতে পারে। এবার WWE যদি রোমান রিংসকে কোনোভাবে রাজি করাতে পারে ইন্ডিয়াতে এসে অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য, তাহলে হয়তো রোমান রিংসও পরবর্তীকালে এই শোয়ের জন্য অ্যাভেলেবেল থাকতে পারে। কিন্তু আপাতত সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে রোমান রিংস হয়তো এই শোয়ের জন্য অ্যাভেলেবেল থাকবে না। তাহলে এবার কিছু সুপারস্টারদের রিয়াকশন দেখা যাক। তো যেমনটা আমরা জানি যে ড্রু ম্যাকেন্টায়ার WWE কে অনেকবার কনভিন্স করার চেষ্টা করেছিল যে তারা যেন ইন্ডিয়ায় গিয়ে কোনো একটা শো করে, আর আলটিমেটলি যখন WWE ইন্ডিয়াতে আসছে তখন ড্রু ম্যাকেন্টায়ারও এর উপর তার রিয়াকশন দিয়েছে, যেখানে সে বলেছে, ইন্ডিয়া ফাইনালি গেটস হোয়াট ইট ডিজার্ভ অ্যান্ড আই ফুলফিল আনাদার প্রমিস, হায়দ্রাবাদ আই উইল সি ইউ সুন। মানে এখানে ড্রু ম্যাকেন্টায়ার খুবই এক্সাইটমেন্ট দেখেছে, তাছাড়া ন্যাটালিও খুব এক্সাইটমেন্ট দেখেছে যে ফার্স্ট টাইম সে ইন্ডিয়াতে আসছে। তো সুপারস্টাররা তো খুব এক্সাইটেড, কিন্তু ইন্ডিয়ার ফ্যান্সদের এক্সাইটমেন্ট হয়তো একটু কম হয়ে যেতে পারে, কারণ তাদের সবার প্রিয় রোমান রিংসই এই শোয়ের জন্য অ্যাভেলেবেল নেই আপাতত। তো দেখা যাক পরবর্তীকালে রোমান রিংস এই শোয়ের জন্য অ্যাভেলেবেল হয় কি না। তাছাড়া তোমাদের মধ্যে কারা কারা এই শোটা লাইভ দেখতে যাওয়ার প্ল্যান করছো তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। বিশেষ করে যারা ভারত থেকে এই ভিডিওটা দেখছো তারা বলো যে তোমাদের এক্সাইটমেন্ট লেভেল কতটা। যদিও আমি জানি অতটা না, কারণ এটা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট না, কিন্তু তবু WWE কিছু তো ইন্ডিয়ার জন্য করছে, তো সেটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, আবারও বলে দিই, এই শোটা হতে চলেছে 8ই সেপ্টেম্বর শুক্রবার হায়দ্রাবাদ থেকে। তো যারা যারা সেই শোটা দেখতে যেতে চাও তারা বুক মাই শোতে গিয়ে টিকিট বুক করতে পারো। তো যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর হ্যাঁ, বাকি তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারও লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, তোমরা তোমাদের রিয়াকশন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।